নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে দোসা বানানো যায় তো রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো আমরা রাতে বেঁচে যাওয়া ভাতটা অনেক সময় খেতে ইচ্ছা করে না তখন তো এরকমভাবে দোসা বানিয়ে নিলে ওটা খেতে খুবই ভালো লাগে তো সবাইকেও খাওয়াতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চাল আর দিয়ে দিলাম জল এখন চালটাকে ভালো করে ধুয়ে নেবো তিন থেকে চারবার ধুয়ে নিয়ে আসবো তো তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন দিয়ে দেব জল তো পরিমাণ মতো আমি জল দিয়ে দেব তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন চালটাকে একটু এইভাবে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখন এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম সর্ষে এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে এখন একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিলাম আলু সেদ্ধ আলু আলুটাকে সেদ্ধ করে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কারি পাউডার দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তে তরকারিটাও খেতে দোসার সাথে খুব ভালো লাগে তো এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকাটা ঢাকনাটা খুলে নিলাম এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আমি এই তরকারিটাতে কোনো জল দেব না ওটা শুকনো শুকনোই করব তো দুসার সাথে এরকম শুকনো আলু তরকারিটাই খেতে ভালো লাগে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটা প্লেটে রেখে দেব তো আমি প্লেটে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চালটা দেখে নেব চার ঘন্টা হয়ে গেছে তো দেখুন চালটা কতটা সুন্দর ভিজে গেছে এখন জলটা ফেলে দেব তো জলটা ফেলে দিলাম এখন আমি ওটাকে একটা জারে নিয়ে নেব তো আমি অল্প অল্প করে নেব নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি ভাত এখানে এক কাপ ভাত আছে তো আমি হাফ দিয়ে দিলাম আর হাফ আমি পরে করব অল্প অল্প করে করব ওটাকে পেস্ট একসাথে করা যাবে না তো স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন বাটিতে ঢেলে নেব তো এখন বাকিগুলোও এরকমভাবে করে নেব তো বাকিগুলো আমি করে নিয়েছি তো আমার সবগুলো পেস্ট করা হয়ে গেছে স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন ওটাকে ভালো করে মেশাতে হবে যত ওটা মেশাবে এরকমভাবে ফেটাবে ততই ওটা খুব সুন্দর হবে জালিদার হবে সফট হবে খেতে খুব ভালো লাগবে তো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয় আমি প্রথমবার প্রথমবার বানিয়ে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে ওটাকে ফেটে নিয়েছি তো দেখুন ঘনত্বটা এরকম হবে তো ওটার সাথে আর জল মেশানোর দরকার নেই এরকমই থাকবে তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ব্যাটারটা আগে আমি একটা বানিয়ে দেখে নিয়েছি হয় কিনা না ভালো তো খুব সুন্দর হয় তো আমি এখন ওটা বানাবো এরকমভাবে দু চামচের মতো দিয়ে ওটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে তো ওটা হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব তো দেখুন কত সুন্দর হয়েছে একদম সাদা হয়েছে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো আমার একটা হয়ে গেছে এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন আমি সবগুলো বানানো আমার হয়ে গেছে তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে খুবই ভালো হয়েছে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো ওটা আলু তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে তো আলু তরকারির সাথে আমি খেয়ে দেখাচ্ছি তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার